দাসের লেখা আবার আসিব ফিরে কবিতার যে ধানসিঁড়ি নদীর নাম উল্লেখ আছে সেই নদীটি দেখতে। এটা মূলত ধানসিঁড়ি নদী, একদম নদীর উপর থেকে যে ব্রিজটি গেছে আমরা এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এখন প্রায় দুপুর দুপুর 2টা বা 3টা হবে। আজকে আবহাওয়াটা একটু মেঘলা, আর নদীর পাড়ে নদীর যে সামনাটা সেখানে বেশ কিছু গাছের গুড়ি ফেলে রাখা আছে। আমরা ঠিক এই জায়গাটাতে দেখব যে নদীর নামটি লেখা আছে ধানসিঁড়ি, এবং দৈর্ঘ্যের দিক থেকে মাত্র 13 কিলোমিটার। তো আমরা এসেছি আজকে রাজাপুরে বাগড়ি বাজার, যেটা সেখানে আমরা নাস্তা করব, এবং এরপরেই আমরা হচ্ছে চলে যাব নদীর মূল যে শাখা, নদীর পাশ থেকে আমরা ঠিক হেঁটে আসব, ঘুরে আসব যে নদীটা আসলে কেমন দেখতে। তো আমরা এখানে নাস্তা করব। দুপুরে যেহেতু আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আমাদের দুপুরের খাওয়াটা হয়নি, আমরা এখান থেকে দুপুরের খাওয়ার মতো করে কিছু ভারী খাবার খেয়ে নিব এই বাজারের এই হোটেল থেকে। এরপরে আমরা অটো রিক্সা নিয়ে নদীর পাড় ধরে ঘুরে আসব। রুটি দিয়ে হালিম দিয়ে খাব, আর হচ্ছে কিছু গরুর মাংস আছে, আছে সামান্য ছানাও আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে একটু পরে বের হয়ে যাব। আমরা বের হয়ে গেছি, আমরা অটোরিকশা নিয়েছি, এবং অটোরিকশা নিয়ে আমরা ঠিক নদীর পাড় ঘেঁষে আমরা যাচ্ছি। তো বরিশাল শহর থেকে এই নদীর যে ধানসিঁড়ি নদীটি যেখানে আছে এখানে আসার জন্য আমাদের 2 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। আমরা যদি বাসে উঠি রূপাতলি থেকে, আমরা যদি রাজাপুর খুলনাগামী বাসে উঠি তাহলে আমরা বাগড়ি বাজারে এসে নামতে পারবো, এবং সেখান থেকে কিন্তু আমরা অটোরিকশা নিয়ে বাগড়ি বাজার থেকে এই যে চলে আসলাম। তো এই যে নদীটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ধানসিঁড়ি নদী। নদীটি এখন অনেকটাই শুকিয়ে গেছে, মৃত প্রায়। তো তারপরেও কবি জীবনানন্দ দাশের বিখ্যাত এই নদীটি দেখতে আমরা দূর থেকে চলে আসলাম। নদীর বর্তমান অবস্থা, মূল স্রোতধারার বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে নদীর পাড় ঘেঁষে কিছুটা সময় অটোরিকশায় চড়ব, এবং আমরা এরপরে ফিরে যাব আমাদের গন্তব্যে। তো বিকাল হয়ে এসেছে, প্রায় 4টা বেজে গেছে, আর এই জায়গাটার আবহাওয়া খুব সুন্দর, চারপাশে খুব বাতাস এবং খুব নান্দনিক একটা পরিবেশ। পরিবেশটা এত বেশি অদ্ভুত রকমের সুন্দর, আমার তো আবার আসিব ফিরে কবিতাটি আবৃত্তি করে ফেলতে ইচ্ছা করছে। তো দেখি চেষ্টা করে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলায় নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল ব
আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে।